উজনীত শূন্য হব কংগ্রেস। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিস্ফোরক মন্তব্য। সুশান্তর পিছত কোন কংগ্রেস বিধায়কে সারি পাতিছে বিজেপিলৈ? প্রায় শূন্যই বলে কব লাগিব, কারণ উজনীতো কংগ্রেস দলের বিধায়ক বলে কলে আমি রূপজ্যোতি কর্মী, সুশান্ত বরগোহাঁই, দেবব্রত শইকীয়াকে জানিছিল। বিজেপিত যোগদানের পূর্বে মুখ্যমন্ত্রীক সাক্ষাৎ করলে সুশান্ত বরগোহাঁই। সুশান্তক কাষত বহুয়ায় মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য। উজনীর প্রভাবশালী কংগ্রেসী বিধায়ক রূপজ্যোতি কর্মী সুশান্ত বরগোহাঁই বিজেপি আহিল। বিজেপি নাহিলেও দেবব্রত শইকীয়ারও নাম ললে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। দেবব্রত শইকীয়া বিজেপি নাহে, কিন্তু নাম নললে তিতাবৰৰ কংগ্রেস বিধায়ক ভাস্কর জ্যোতি বৰুৱাৰ। মুখ্যমন্ত্রীর মুখত কিয় নোলাল তিতাবৰৰ কংগ্রেস বিধায়কজনের নাম? রহস্য। এজনের পাছত আনজন কংগ্রেস বিধায়ক বিজেপি অহাতো নিশ্চিতভাবে কংগ্রেস শিবিরের এক মুখ্য আঘাত। ইয়ার মাজতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক মন্তব্যে বিশেষ তাৎপর্য বহন করেছে। এটা দেবব্রত শইকীয়াক বাদ দি দুইগৰাকী বিজেপিত আহিলে, গতিকে শূন্য বলে কব নোৱাৰি, প্রায় শূন্য বলে কব পাৰি। বিজেপির এস্কাভেটর কেবল কংগ্রেসতে চলা নাই, এআই ইউডিএফতো বৃহৎ খনন চলিব বিজেপির, তারও ইঙ্গিত দিলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। ভবানীপুর সমষ্টির বিধায়ক ফণী তালুকদারে মোক কেবাদিনও সাক্ষাৎ করে যে মই বিজেপিত যাম বা মই বিজেপিত যাওয়ার চিন্তা চর্চা করছো, তেওঁ সেইখিনি কথা মোক জনাইছে। ভবানীপুরের এআইডিএফর বিধায়ক ফণী তালুকদারে বিজেপিৰে যোগাযোগ করেছে বলে মুখ্যমন্ত্রী প্রকাশ করলে। ইতিমধ্যে ডিএ নিউজ প্লাসে ফণী তালুকদারের বিজেপি গমনের সম্পর্ক বাতরি সম্প্রচার করেছে। ডিএ নিউজ প্লাসত নিজেই ফণী তালুকদারে প্রকাশ করেছিল বিজেপি গমনের কুচকাওয়াজের কথা, আর মুখ্যমন্ত্রী প্রকাশ করা মন্তব্যত সেয়াই সত্য প্রতিপন্ন হল। ক্যামেরা দীপেনের সহযোগত কনক শইকীয়ার রিপোর্ট, ডিএ নিউজ প্লাস।